আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বৈশাখী, আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে আমার সাথে থাকছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সোলমেট শায়লা। তো শায়লা অনেকদিন পর রাজশাহীতে এসেছে, আর রাজশাহীতে আসার প্রথম দিন ওর। গতবার ও যখন ঢাকায় ফিরে যায়, তখন ঢাকায় যে বারবার আফসোস করে বলছিল এবার রাজশাহীতে গেলাম কিন্তু পদ্মার ধারে ঘুরতে যাওয়া হলো না, তাই এবার ও আসার প্রথম দিনই আমরা পদ্মার ধারে ঘুরতে এসেছিলাম। আপনাদের সাথে শেয়ার করব টিবাথে ওর সাথে ঘোরার কিছু মুহূর্ত। আমরা দুইজন একসাথে থাকলে সময়টা অনেক বেশি আনন্দে কাটে। আর আজকে আমরা টিবাথে যাচ্ছি আমি, শায়লা, শায়লার ছোট বোন আর আন্টি, মানে শায়লার আম্মু। তো চারজন মিলে অনেক মজা করেছি, অনেক ঘোরাঘুরি করেছি। আজকে শায়লা সকালবেলা রাজশাহীতে এসে পৌঁছেছে, আর আমি 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম ওদের বাসায়। তারপর দুইজন একসাথেই ছিলাম। এরপর বিকালের দিকে আমরা বের হয়েছি। শায়লা ওখানে যে পদ্মার পানি দেখে বা আশেপাশের পরিবেশ দেখে তো খুবই বেশি আনন্দিত হয়ে গিয়েছিল, তারপর ভিডিও করছিল। আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তারপরে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিওও করেছি। আর একসাথে থাকলে যে আমাদের সময়টা কত মজার থাকে, এগুলো আসলে মানে আমাদের দাঁত দেখলেই বোঝা যাবে। সবসময়ই মানে হাসির উপরেই ছিলাম আমরা। আর ওখানে একটা নৌকা দেখে মিথি ছবি তুলতে চাচ্ছিল, তাই ওখানে মিথি আর শায়লা বেশ কিছু ছবি তুলেছে। মিথি আসলে এত মিষ্টি আর মিশুক একটা মেয়ে, ওর সাথে যখন আমরা থাকি বা মিশি মনেই হয় না ও আমাদের ছোট বোন, মনে হয় ও আমাদের ফ্রেন্ড। একসাথে আমরা অনেক বেশি মজা করি, অনেক বেশি আড্ডা দেই, আর যখন শায়লা চলে যায় তখন আমরা সবাই মিলে সময়গুলোকে মিস করি। তো শায়লা আসলে তো বলেছি যে আমাদের ঈদ ঈদ লাগে, তো সেই রকমই একটা মানে ঈদ ঈদ মুহূর্ত, সত্যি ঈদ ঈদ মুহূর্ত ছিল। আমাদের ঈদেও তো এত মজা হয় না যদি শায়লা না থাকে, তো শায়লা থাকলে অবশ্য মজা হয়। তো ওইখানে আমি শায়লার ফোন দিয়ে ভিডিও করছিলাম আর শায়লা আমার ফোন দিয়ে ভিডিও করছিল। এরপর টিবাত থেকে একটু পাশেই একটা জায়গা মেলার মতন হয় আর কি, তো সেখানে যাওয়ার পথে এই ফুল গাছটা চোখে পড়ল, এই জন্য ফুল গাছটার একটু ভিডিও করলাম। রাজশাহীর পদ্মা তো আসলে সবসময়ই সুন্দর, সেটা খরাতেই হোক বা বর্ষাতেই হোক বা শীতেই হোক, সবসময়ই রাজশাহীর পদ্মা মানে অপরূপ সুন্দর একটা জায়গা। এই জায়গায় অনেক বেশি ভিড় থাকে, আর আমরা গিয়েছিলাম শুক্রবারে, তো শুক্রবারে তো আরও বেশি ভিড় ছিল, অনেকেই ঘুরতে এসেছিল। তো টিবাত থেকে একটু সামনে যেখানে একটু মেলার মতন ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। এবং এইখানে এটা আসলে কি আমরা জানি না, অনেকটা শহীদ মিনারের মতো দেখতে। এরপর আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম, প্রচুর মানুষের ভিড় ছিল, সবাই ঘুরতে এসেছে। এখানে খেলনা এবং আচার, তারপর ফুচকা, সবকিছু মিলিয়ে মেলার মতো একটা পরিবেশ মনে হয়। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা আচারের স্টল পাই, এবং সেখান থেকে আমরা বেশ কিছু রকমের আচার খাই। আচারগুলো অনেক বেশি মজার ছিল। আসলে মিথি আচার খেতে চাওয়ায় আমাদের আচারের ওখানে যাওয়া, এর আগে আমরা কখনো এই আচারগুলো খাইনি, কিন্তু না খেলে বুঝতাম না যে আচারগুলো আসলে এত বেশি মজার। আচার খাওয়ার সময় আমি মিথি আর কাকুলিকে বলছিলাম রিভিউ দেওয়ার জন্য, তাই ওরা রিভিউ দিচ্ছিল। আচারগুলো সত্যিই অনেক মজার ছিল। আমি বাসায় আসার সময় আব্বাম্মুর জন্য নিয়ে এসেছিলাম, ওনাদেরও খুব পছন্দ হয়েছে। আচার খাওয়ার পর আমরা ঝালমুড়ি খেয়েছি, ঝালমুড়িটাও বেশ মজার ছিল। এরপরে ফুচকা খাওয়া হলো, ফুচকাটা অতটা ভালো ছিল না কিন্তু একদম খারাপও ছিল না। আসলে শায়লা আসে তো কয়েকটা দিনের জন্য মাত্র, তো ওই দুই তিন দিনের মধ্যে মনে হয় সব মজা করে ফেলতে হবে, সব কিছু করে ফেলতে হবে, তাই একদিনে অনেক বেশি চাপ পড়ে যায়। ফুচকা খাওয়ার পর আমরা ওখানে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, আড্ডার মধ্যে চা খাওয়াও হয়েছে আর কি।
তো এভাবে আমাদের এই দিনটি শেষ হলো। যখন শালা ঢাকায় থাকে ফোনে তো আমাদের প্রত্যেকদিনই কথা হয়, প্রতিদিন আমরা প্ল্যান করি এবার আসলে এটা করব, এবার আসলে ওটা করব, কিন্তু আসার পর মানে সব কিছু আর ইমপ্লিমেন্ট করা হয়ে ওঠে না, কারণ সময় থাকে খুব অল্প আর প্ল্যান থাকে অনেক বেশি। বোঝেনি তো সোলমেট বলে কথা। তো অনেক বেশি মজা আর আনন্দের দিনটা কাটল। এর পরের দিন আমাদের প্ল্যান তো রেডি, আপনাদের সাথেও সেগুলো সব শেয়ার করব। আশা করি আপনাদের সেগুলো দেখে অনেক ভালো লাগবে। আগামী 5 দিনের জন্য আমরা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছি। অটোর মধ্যে আমাদের এই ক্যান্ডিড ভিডিওগুলো কিন্তু করে দিয়েছে মিথি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।